নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার রাস্তা। নবদ্বীপ মানেই বিখ্যাত লাল দই মিষ্টি কাঁসা পিতল, আর নবদ্বীপ মানেই শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু, এটা ক্রস করেই আমরা নবদ্বীপ ঢুকলাম। এখানে তোমরা অনেক টোটো পাবে, তোমরা কথা বলে নিতে পারবে। আমাদের 500 টাকা লেগেছে, নবদ্বীপের পুরো মন্দির উনি ঘুরিয়ে দেখাবেন। এখন আমরা যে মন্দিরে প্রবেশ করছি সেটি হলো মহাপ্রভু শ্রী চৈতন্যর জন্মস্থান, এটিকে নিমতলাও বলা হয়। চৈতন্য মহাপ্রভুর পূর্বাশ্রমে নামকরণ শ্রী শ্রী বিশ্বম্ভর মিশ্র করা হয়েছিল। তার গাত্রবর্ণ গৌর ও স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামে অভিহিত করা হতো। অন্যদিকে নিম্ব বৃক্ষের নিচে জন্ম বলে তার মাতা তাকে নিমাই বলে ডাকতেন, তাই নবদ্বীপবাসীও নিমাই পণ্ডিত বলে তাকে অভিহিত করতেন। তার জন্মতিথি প্রতি বছর দোলযাত্রার দিনে বাঙালিদের বহু ঘরে এবং ভারতের সম্পূর্ণ গৌড়ীয় ভাগবত মত অনুসরণকারীদের বাড়ি ও মন্দিরে গৌর পূর্ণিমারূপে উদযাপন করা হয়। এটা হলো কেশবজি গৌড়ীয় মঠ। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের ভেতরের কিন্তু কিছু আমরা দেখাতে পারছি না। হরিণের খাবার, রাজহাঁসের খাবার। এখন যে মন্দিরে আমরা প্রবেশ করেছি সেটা হলো জল মন্দির। এই জলের উপরে যেহেতু এই মন্দিরটি রয়েছে সেই জন্য এখানকার নাম জল মন্দির। খুব সুন্দর, এই জলের মধ্যে প্রচুর মাছ রয়েছে, ও দেখো কেমন মাছকে খাওয়াচ্ছে। আর ঢোকার মুখে 10 টাকা প্যাকেটের তোমরা কিন্তু খাবার পাবে। মাছ, রাজহাঁস, হরিণ, এদেরকে খাওয়ানোর জন্য এই খাবারগুলি পাওয়া যায়। হরিণগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দেখো এত সুন্দর লাগছে না দেখতে, কি বলবো তোমাদের। প্রচুর মানুষ এখানে এদেরকে খাওয়ায়। গিনিপিগ গুলো কি কিউট কিউট বলো। এটি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মন্দির। তিন ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর অপরূপ গৌরাঙ্গ মূর্তি ছাড়াও এখানে কাষ্ঠ নির্মিত গৌরনীতাই, বিষ্ণুপ্রিয়া দেবী ও শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে। রাস্তাটা কনজেস্টেড আর কি, ছোট রাস্তা, আর দুপাশে শুধুই ঠাকুরের জিনিস। এটি হলো শ্রী শ্রী জগাই মাধাই উদ্ধার মন্দির। এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু প্রত্যেককে 5 টাকা করে টিকিট লাগে। মহাপ্রভু নির্দেশে শ্রী নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুর সর্বত্র হরিনাম প্রচার করেন। ওই সময়ের সর্বনিকৃষ্ট পতিত হচ্ছেন দুই ভাই জগাই ও মাধাই। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা তারা করেনি, কিন্তু পরবর্তীতে এই জগাই মাধাই সমস্ত পাপকর্ম বর্জন করে পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করল এবং কৃষ্ণপ্রেম লাভ করল। মন্দির থেকে বেরিয়েই রাস্তার দুপাশে প্রচুর ছোট ছোট দোকান পাওয়া যায় যেখানে তোমরা অনেক ঠাকুরের জিনিস বা পুজোর সামগ্রী কিনতে পারবে। আমরা কিন্তু অনেক কেনাকাটা করলাম এখানে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পরপর সাজানো রয়েছে এই দোকানগুলো, এখানে নবদ্বীপের প্রতিটি মন্দিরের যে বিগ্রহ সেই বিগ্রহগুলি তোমরা এখান থেকে পাবে। এছাড়াও আরও অন্য অনেক কিছু জিনিস তোমরা এখান থেকে পাবে। এটি ধামেশ্বর মহাপ্রভু, নদিয়ায় প্রতিষ্ঠিত চৈতন্যদেবের দারুমূর্তি। লোকশ্রুতি আছে যে পশ্চিমবঙ্গের কালনায় পূজিত চৈতন্যদেবের মূর্তির আদলে বিষ্ণুপ্রিয়ার নির্দেশে এবং বংশীবদন গোস্বামীর তত্ত্বাবধানে চৈতন্যদেব যে নিম গাছের তলায় জন্মেছিলেন সেই গাছ কেটে এক দারুমূর্তি নির্মিত হয়। বিষ্ণুপ্রিয়া ওই মূর্তির সেবা করতেন।
আমরা এখন যাচ্ছি রাধারমণ বাগ মন্দির। মন্দিরে রাধারমণ যুগল বিগ্রহ, অপূর্ব দর্শন নিতাই গৌর দাদামশাইয়ের, গুরুদেব গৌরহরিদাস বাবাজির সমাধি, রাধারমণ চরণ দাস বাবাজির পূর্ণ সমাধি, ললিতা সখী রামদাস বাবাজি গোবর্ধন দাস বাবাজি সমাধি মন্দির, বৈষ্ণবখণ্ড গোশালা দাদামশাইয়ের বৈঠকখানা সখীমায়ের ভজন স্থান দর্শনীয়। আমরা এখন পৌঁছে গেছি পোড়ামা কালী মন্দিরে। এটি প্রাচীন কালী মন্দির, পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী। এই মন্দিরের পাশেই ভবতারণ শিব এবং ভবতারিণী কালী মন্দির অবস্থিত। নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণা কালীর ধ্যানেই পূজিত হন। নবদ্বীপের অন্যতম সেরা আকর্ষণ হল 60 ফুট উচ্চতা বিশিষ্ট শ্রী চৈতন্যদেবের মূর্তি। এটি হল নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন। এখানে বিশ্বের সবথেকে বড় 60 ফুট উচ্চতার নিমায়ের মূর্তি দেখতে পাওয়া যায়। আমরা নবদ্বীপের অনেকগুলো মন্দির দর্শন করার পর এখন হোটেলে এলাম খেতে। এটি একটি নিরামিষ হোটেল, এখানে আমরা এখন লাঞ্চ করব। আমরা একটা নিরামিষ রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে আমরা একটা ভেজ থালি খাবো, কারণ খুব জোরে খিদে পেয়েছে। নিরামিষ থালিটা আসুক, আমি তোমাদের দেখাচ্ছি যে কী কী দিচ্ছে। 80 টাকার প্লেট বলছে, আর যদি তোমরা পনির নিতে চাও তাহলে 20 টাকা এক্সট্রা লাগবে, মানে 100 টাকা পনির দিয়ে একটা পুরোপুরি ভেজ থালি। ও খাবে না বললো, ও এখানেই বাড়ি বলছে গিয়ে খাবো। এখন ভাত দিয়েছে, স্যালাড আছে, এটা পটলের সামথিং, এটা আলু ভাজা, এটাও চলে এসেছে, আর সব কিছু আসছে। ডাল, এটা আলু ফুলকপি তরকারি। হ্যাঁ, আলু ফুলকপি তরকারিটা। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, তো আমি জিজ্ঞেস করছি। বন্ধুরা, আমরা একটু দাঁড়িয়েছি, অনেকটা রাস্তা না, হাত পা একটু একটু কী বলে একটু রেস্ট করছি। আমরা এখানে গাড়িটা দাঁড় করিয়েছি, কাটোয়া ক্রস করে গেছি, বোলপুরের উদ্দেশ্যে যাচ্ছি। নতুন হাটে এখনও পৌঁছাইনি, কাটোয়া ক্রস করার পরে নতুন হাটের মাঝে মাঝে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।